तो आमी भिडियोते आपनादेर बोलबो जिमेल आईडी टू स्टेप भेरिफिकेशन किभाबे कमप्लीट करा जाए। टू स्टेप भेरिफिकेशन करले किन्तु आपनार जे जिमेल आईडीटा ओटा केउ हैक करते पारबे ना हठात करे। तो चलुन आमी बोले दिच्छी प्रथम थेके लास्ट भिडियोटा देखुन आर कोनो स्किप करबेन ना। तो प्रथमे आपनाके कि करते हबे, आपनार जे मोबाइलेर सेटिंग एप रयेछे ओइखाने आपनाके जेते हबे। तो सेटिंग एपे सिम्पलि क्लिक करबेन, आपनार जेखाने सेटिंग एप रयेछे सेइखाने जाबेन। सेटिंग एपे गिए सेखाने आपनाके खुजते हबे, देखुन एखाने मोर सेटिंग एपटा, एइखाने आपनाके सार्चे गूगल लिखते हबे, ना होले किन्तु स्क्रल करते करते जदि एइ गूगल लेखाटा पेये जान ताहले किन्तु एखाने क्लिक करे देबेन। क्लिक करे दिलेई एखाने किन्तु आपनार जिमेल आईडी चले आसबे, जदि ना जिमेल आईडी हय एखाने सिलेक्ट करे नेबेन। तो जिमेल आईडी नीचे देखबेन ম্যানেজ গুগল অ্যাকাউন্টের একটা অপশন থাকবে, ওইখানে ক্লিক করলেই কিন্তু এই রকমের পেজ একটা খুলে যাবে। যদি না আপনি আপনার সেটিংয়ে গুগল লেখাটা পান তাহলে আরেকটা পদ্ধতি রয়েছে এই অপশনে আসার জন্য। তো আমি মিনিমাইজ করে আপনাকে দেখাচ্ছি, এই গুগল অপশনটা যদি না পান আপনার সেটিংয়ের ভেতরে তো আপনাকে যেতে হবে আপনার গুগল অ্যাপসে। তো এখানে গুগল রয়েছে, নয়তো গুগল অ্যাপসে চলে যাবেন। গুগল অ্যাপসে গেলেই এখানে কিন্তু আপনার জিমেল আইডির লোগো থাকবে উপরে, দেখবেন ওই লোগোতে আপনাকে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার জিমেল আইডিটা দেখতে পারবেন। তো লোগো রয়েছে উপরে, ওইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন এই রকমের চলে আসবে, এখানে গুগল অ্যাকাউন্টের একটা অপশন থাকবে গোল করে, ওইখানে আপনি ক্লিক করে দেবেন আপনার জিমেল আইডির নিচে। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই রকমের অপশন থাকবে, সেই অপশনটা চলে আসবে। এই দুটো পদ্ধতির মাধ্যমে, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। এখানে এসে আপনাকে কী করতে হবে, আপনাকে সিকিউরিটির অপশনে সিলেক্ট করতে হবে। এখানে হোমের অপশন রয়েছে কিন্তু আপনাকে সিকিউরিটির অপশনে সিলেক্ট করতে হবে। সিকিউরিটির অপশনে সিলেক্ট করলে একটু নিচে এলেই দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশান, দেখবেন টু স্টেপ ভেরিফিকেশানের একটা অপশন রয়েছে, ওটা অফ থাকবে আপনার। আপনি কিন্তু ওটাতে ক্লিক করবেন, ওই যে টু স্টেপ ভেরিফিকেশান, এটাতে ক্লিক করলেই আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আপনার যেটা ব্রাউজার রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আপনাকে। তো এখান থেকে ব্রাউজার সিলেক্ট করার পর দেখবেন আপনি এই রকমের একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো আপনাকে এখানে দেখতে হবে উপরের দিকে আপনার জিমেল আইডির লোগো রয়েছে কিনা, যদি থাকে নিচে এসে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। গেট স্টার্টে যেই ক্লিক করে দেবেন, দেখবেন এখানে গেট স্টার্টের অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাছে এই যে গুগল জিমেল আইডিটা এটার পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে সিম্পলি আপনার যদি পাসওয়ার্ড জানা থাকে এখানে দিয়ে দেবেন, যদি না মনে থাকে ফরওয়ার্ড পাসওয়ার্ড করে নতুন করে পাসওয়ার্ড দিতে পারেন। তো পাসওয়ার্ডটা সিম্পলি আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটের অপশন থাকবে দেখতে পাবেন, এখানে নেক্সটের অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে সিম্পলি। তো ডান দিকে নেক্সটের অপশন, তো নেক্সটের অপশনে ক্লিক করে দিলেই কিন্তু, তো কিছুক্ষণ লোডিং নেমে এইভাবে পাসওয়ার্ডটা ঠিক আছে নাকি, তারপরে কিন্তু আপনার কাছে এই রকমের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফোনের নাম লেখা থাকবে আর এখানে নিচে কন্টিনিউর অপশন থাকবে। তো কন্টিনিউর অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ফোনের নামটা দেখে নেবেন আপনারই ফোন কি না। তো ওই ফোনটা দেখে আপনি কিন্তু এখানে কন্টিনিউর অপশন রয়েছে নিচে, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার মোবাইল নম্বর দিতে বলবে, আপনার যেটা রিচার্জ করা রয়েছে মোবাইল নম্বর যেটাতে মেসেজ যাওয়া আসা করে সেইটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি সিম্পলি এখানে আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে আপনাকে নিচে সিলেক্ট করতে হবে আপনি টেক্সট মেসেজ নিবেন না কলের মাধ্যমে নিবেন। তো টেক্সট মেসেজে সিলেক্ট করাই ভালো আমার রেকমেন্ড। তো টেক্সট মেসেজে সিলেক্ট করে এখানে ডানের অপশনে আপনি ক্লিক করে দেবেন, সরি সেন্টের অপশন রয়েছে ডানের নয়, তো সেন্টার অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো সেন্টার অপশানে ক্লিক করলে এখানে আপনার যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা সিক্স ডিজিটের একটা নম্বর যাবে। তো এইভাবে দেখুন চলে আসবে, এখানে কিন্তু ওই নম্বরটা আমি এখানে বসিয়ে দেব। তো এখানে সিম্পলি আপনি আপনার ওই সিক্স ডিজিটের নম্বরটা এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর এখানে নেক্সটের অপশানে ক্লিক করে দেবেন। নেক্সটের অপশানে ক্লিক করলে আপনার যে টু স্টেপ ভেরিফিকেশানটা এটা কমপ্লিট হয়ে যাবে, একেবারেই কমপ্লিট নয়। এরপরে আপনাকে টার্ন অন করে দিতে হবে, শুধু দেখে এখানে দেখে লেখাগুলো দেখে আপনি টার্ন অন করে দেবেন। টার্ন অন করে দিলে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশানটা অন হয়ে যাবে। তো নিচে দেখুন ব্লু কালারের টার্ন অন রয়েছে চার বক্সের, ওইখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন।
क्लिक कर दिले किन्तु आपनार जिमेल आईडी ते टू स्टेप भेरिफिकेशन लेगे गेल एई नम्बर छाड़ा अपनार जिमेल आईडी किन्तु कारोर मोबाइले खुलते पारबेन ना। तो मोबाइल एक मैसेज आसबे ओटीपी से तार माध्यम अपनी खुलते पारबेन। तो भिडियो केमन लागल अवश्य कमेंट बक्से जानाबेन और भिडियो भालो लागले अवश्य लाइक करबेन। तो चलुन एई भिडियोते एतटाई। जय हिंद, बंदे मातरम।